Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina may yahdihillahu fala mudilla lah wa may yudlil fala hadiya lah wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lah wa ashhadu anna muhammadan abduhu wa rasuluh sallallahu ta'ala alaihi wa ala alihi wa sahbihi wa sallama tasliman katsira. Ya ayyuhalladzina amanu taqullaha haqqa tuqatih wa la tamutunna illa wa antum muslimun. Ya ayyuhan nasu taqu rabbakumulladzi khalaqakum min nafsin wahidah wa khalaqa minha zawjaha wa bassa minhuma rijalan katsira wa nisaa'a. Wattaqullaha alladzi tasaaluna bihi wal arham innallaha kana 'alaykum raqiba. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي শ্রদ্ধেয় উলামা কেরাম সম্মানিত দ্বীনি ভাতৃমণ্ডলী আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালাম সুন্নতি আরবী খুতবাই পেশ করেছি তারপরে আমাদের সরাসরি আলোচনা শুরু করি কারণ সময় আমাদের অল্প আপনাদের সকাল সকাল ডিউটিও আছে আর কাজও আপনাদের ভারী কাজ সুতরাং এসব কথা আমাদের অবশ্যই খেয়ালে আছে এই জন্য আর কথা বেশি লম্বা না করে সরাসরি শুরু করব তবে আলোচনা শুরু করার আগে আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ শুকরিয়া জ্ঞাপন করার পরে আমাদের উলামায়ে কেরাম দাই ভাইরা যারা এখানে এসেছেন জাযাহুমুল্লাহু খায়রা তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে উত্তম প্রতিদান দান করেন এবং তাদের শুকরিয়া আদায় করি যে তারা আমাদের আহ্বানে ডাকে সাড়া দিয়েছেন এবং এখানে হাজির হয়েছেন অনেক উলামায়ে আছেন এখানে যাদেরকে হয়তো আমাদের সময়ের অভাবে সময় দিতে পারিনি তাদের কাছ থেকে আমরা অনুমতি চেয়ে নিচ্ছি তাদের সামনে ওজর পেশ করছি আল্লাহ যেন তাদের উত্তম প্রতিদান দান করেন তারপরে আপনাদের শুকরিয়া আদায় করছি যারা বিশেষ করে ইমামা ক্যাম্পে থাকেন এই কোম্পানিতে কঠোর পরিশ্রমের কাজ করেন তারপরে আলহামদুলিল্লাহ আগ্রহের সাথে এখানে হাজির হয়েছেন আপনাদের শুকরিয়া আদায় করি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ পাক আপনাদেরকে যেন উত্তম প্রতিদান দান করেন আমিন যেসব ভাইরা বাইরে থেকে এসেছেন দূর দূর থেকেও অনেকে এসেছেন আপনাদের এখানকার প্রোগ্রামের কথা শুনে আল্লাহ পাক ওদের যেন উত্তম বদলা দান করেন কদমে কদমে আল্লাহ পাক নেকি দান করেন প্রত্যেক কদমে আল্লাহ পাক গুনাহ খাতা maaf করেন প্রত্যেক কদমে আমাদের প্রত্যেকের আল্লাহ পাক মর্যাদা যেন উঁচা করেন জান্নাতুল ফিরদাউস সকলকে আল্লাহ পাক নসিব করেন আমিন আপনারা অনেক পরিশ্রমের কাজ করেন জি হ্যাঁ এবং দুনিয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিশ্রম মেহনতের জন্য সৃষ্টি করেছেন কেউ মানসিক পরিশ্রম করে ব্রেন বুদ্ধির পরিশ্রম করে ব্রেন ক্ষয় করে আর কেউ শরীরের শক্তি ক্ষয় করে হ্যাঁ ঘাম বহায় তো হয় কাহক কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ভাগ করে দিয়েছেন এই জন্যই আল্লাহ পাক সৃষ্টি করেছে লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি কঠোর পরিশ্রমের জন্য যে কঠোর পরিশ্রম করি তাদেরকে জীবিকা নির্বাহ করতে হবে রুজি রোজগার করতে হবে দুনিয়া হচ্ছে মেহনতের জায়গা পরিশ্রমের জায়গা লাইসা লিল ইনসান ইল্লা মা সা মানুষ যে যেমন মেহনত পরিশ্রম করবে দিন দুনিয়ার ক্ষেত্রে সেই রকমই রেজাল্ট ফলাফল পাবে আর যারা যত বেশি অবহেলা করবে সময়কে নষ্ট করবে
যারা অলসতার প্রমাণ দেবে তারা তত বেশি দিন দুনিয়ার ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং কাজ করে যেতে হবে এবং সন্তুষ্টির সাথে কাজ করে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি আমাদের ভাইদেরকে, এমামার ভাইদেরকে যখন দেখি বিভিন্ন জায়গায় ডিউটি করতে, আর তারা মাশাআল্লাহ যখন আজান হয়ে যায় তখন মসজিদে চলে যায় অনেকেই, এই দেখে তাদের জন্য অন্তর থেকে দোয়া বেরোয়, অথচ তাকে হয়তো চেনেও না, অনেক সময় কথা বলার সুযোগ হয়, অনেক সময় হয় না, কিন্তু তারপর একজন মমিন ভাই হিসাবে আর একজন নামাজি হিসাবে আর একজন মাশাআল্লাহ বা নামাজের পাবন এই অবস্থায় মেহনত পরিশ্রম শরীরে ঘাম এই অবস্থায় মসজিদে হাজির হচ্ছেন, শীতের দিনে ফজরে হাজির হচ্ছে, জোহর আসরে হাজির হচ্ছেন ডিউটির সময়, এ দেখে অন্তর থেকে খলুসিয়াতের সাথে দোয়া বেরোই যে আল্লাহ পাক যেন আপনাদের সবকিছুতে বরকত দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খলুসিয়াতের সাথে দোয়া বেরোই। আর আপনারা জানেন আর না জানেন, যেটা চোখের আড়াল থেকে দোয়া হয় সেই দোয়া যে কোনো মানুষ করুক না কেন কবুল হয়। যেসব ভাইয়েরা এই কঠোর পরিশ্রমের সাথে পাঁচ ওয়াক্ত সালাতের হেফাজত করছে, নামাজ পড়ছেন, ফজরেও জাগছেন, আল্লাহ পাকের কাছে তাদের জন্য বিশেষভাবে তৌফিকের দোয়া করি এবং তাদের আল্লাহ পাক যেন সুস্থ রাখেন, তাদের হেফাজত করেন, তাদের রুজিতে আল্লাহ পাক যেন বরকত দান করেন, এই দোয়া অন্তর থেকে বেরোই। আর যারাকে দেখি আবার কিছু আছে ব্যতিক্রম, নামাজের সময় রাস্তায় ঘোরাফেরা করছে অথবা গরমে বসে আছে, শীতে ঠান্ডায় বসে আছে, মসজিদের ভিতরে ঢুকছে না, মসজিদের ভিতরে ঢুকছে না, ওদের ক্ষেত্রে দোয়া করি, হেদায়েতের দোয়া করি, আল্লাহ পাক যেন তাদেরকে হেদায়েত দান করেন, তাদেরকে যেন সুবুদ্ধি আল্লাহ দান করেন, তাদেরকে এই কয়দিনের পরিশ্রম আর কয়দিনের টেম্পোরারি জিন্দগির পরে যে মওতের পরে পরকালের জগৎ রয়েছে তার জন্য চিন্তাশীল হওয়ার তৌফিক দান করেন। আজকের এই আলোচনায় আপনাদের কতটা সময় নেব বলেন, 10-15 মিনিট সময় দিতে পারবেন না 20 মিনিট পারবেন, হ্যাঁ কত মিনিট পারবেন আপনারা সময় দিতে? আচ্ছা কেউ বলছে 1 ঘন্টা, কেউ বলছে যতক্ষণ পারেন, মাশাআল্লাহ যদি ফজর পর্যন্ত পারি। আমরা সারা রাত ব্যাপী জলসা নাই করি না, কিন্তু আপনার কি মনে করেন যে সারা রাত জলসা চালাতে পারবো না? হ্যাঁ পারবো না নাকি? হ্যাঁ ইনশাআল্লাহ। তো কথা হচ্ছে যে ওইরকম বলে তো ফজর করেই দেব, হ্যাঁ তারপরে পাওয়া যাবে কিনা আপনাদেরকে আল্লাহ ভালো জানে। তো যেটুকু পারবেন সেটুকু বলবেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ বুখারীতে হাদিস রয়েছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতাখাওয়ালুনা বিল মাউইযাতি মাখাফাতাস সামাতি আলাইনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের খেয়াল রাখতেন, আমাদের দিকে লক্ষ্য রাখতেন, হ্যাঁ ফিল মাউইযাতি ওয়াজ উপদেশ দেওয়ার সময় দিনের কথা আলোচনা করার সময় কিসের খেয়াল রাখতেন? মাখাফাতে সামাতে আলাই না, কেউ বিরক্তি বোধ করছে না তো, কেউ ক্লান্তি বোধ করছে না তো, কেউ ঝিমাচ্ছে না তো, কেউ অমনোযোগী হচ্ছে না তো, এর লক্ষণ হচ্ছে উঠা বসা শুরু করে দিলেন, হ্যাঁ আর এইদিক ওদিক দেখছেন, বক্তার দিকে দেখছেন না, স্টেজের দিকে দেখছেন না, বিভিন্ন লক্ষণ রয়েছে, এসব দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলোচনা করতেন, যখন যেমন আগ্রহ দেখতেন তখন তেমন আলোচনা করতেন, হ্যাঁ যখন দেখছেন এই সময় ক্লান্ত হয়ে আছে, পেরেশান আছে, অন্য মনস্ক হয়ে আছে, তখন সংক্ষেপ করতেন, এটা হচ্ছে সুন্নতি তরিকা। সারা রাত জলসা করলেন, হ্যাঁ আর তারপরে শুনলেন ফজরের 1 ঘন্টা আগে গিয়ে ফজরে উঠতে পারলেন না, ভালো কাজ করলেন নাকি? না ভালো কাজ করলেন না। যদি একটা হাদিস শুধু শুনেন আর শোনার পরে ঘরে চলে যান, বাসায় চলে যান, আর যাওয়ার পরে ফজরের জামাতে হাজির হয়ে যেতে পারেন, তাহলে দুনিয়া আখেরাত কামিয়াব আপনার, দুনিয়াতে বরকত হলে এই জন্য কামিয়াব আর আখেরাতে জান্নাত আপনার জন্য অবধারিত এই জন্য কামিয়াব। যেই ব্যক্তি ফজরের সালাত দিয়ে তার দিন শুরু করে, ঘুম থেকে আল্লাহ জাগালো, তারপর একটা বড় নিয়ামত করলো যে আজকে তোকে মারলাম না আরো তোকে সময় দিলাম, এটা আল্লাহর বড় নিয়ামত না? মেলা লোক রাতে মারা যাচ্ছে, আপনি আমি মরলাম না, ফজরে সচেতন উঠলাম, তো আল্লাহর কিছু হক আছে কিনা? প্রথম হক আদায় করলেন ফজরে নামাজের মাধ্যমে, ফজরে নামাজ যখন আপনি পড়ে নিলেন আল্লাহর হক আদায় করলেন, তো আল্লাহ পাক কি আপনার দুনিয়া সুন্দর করবে না?
মান সাল্লা সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যেই ব্যক্তি ফজরের নামাজটা পড়ে নিল সে আল্লাহ পাকের জিম্মাতে হেফাজতে থাকলো। চিন্তা করেন আপনি, কে চান না যে আল্লাহ আপনাকে হেফাজত করুক রাস্তাঘাটে দুর্ঘটনা থেকে, বালা মুসিবত থেকে? হ্যাঁ, সবাই চাই, কিন্তু মন চাইলেও কাজের বেলা অনেকে চান না হতভাগা। আর জান্নাত যে আপনার জন্য অবধারিত, এই মর্মে বেশ কিছু হাদিস রয়েছে। তার মধ্যে একটি হাদিস নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি ফজরের সালাত পড়বে নামাজ পড়বে, আর যেই ব্যক্তি আসরের সালাত নামাজ পড়বে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবেই যাবে। কারণ যে ফজর পড়ে আর আসর পড়ে সে জোহর ছাড়বে নাকি? কখনো ছাড়বে না। হ্যাঁ, মাগরিব এশা ছাড়বে? মেলা লোক আছে ফজর পড়ে না কিন্তু মাগরিব এশা পড়ে। হ্যাঁ, আসরে ডিউটি নাই ঘুমিয়ে থাকে, খেয়ে দিয়ে ঘুমিয়ে থাকে, কিন্তু মাগরিব এশা পড়ে, ঠিক না? তাহলে যেই ব্যক্তি আসর আর ফজরের হেফাজত করতে পারবে সে জান্নাতে যাবে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তো দুনিয়াও ভালো হইল আপনার, আর আখিরাতটাও সুন্দর হইল। জি, এরাই হচ্ছে সবচেয়ে বেশি কামিয়াব। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া আখিরাত উভয় জগতের হ্যাঁ কল্যাণের জন্য, ভালাইয়ের জন্য দোয়া করতে শিখিয়েছেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। হে আমাদের প্রতিপালক রব, আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়া তো আমাদেরকে সার্বিক কল্যাণ মঙ্গল দাও। ওয়া ফিল আখিরাতি হাসানা, আর পরকালেও আখিরাতেও আমাদেরকে কল্যাণ দাও। হ্যাঁ, বহু কল্যাণ আছে, হিসাব না হওয়া, হাসর মাঠে পেরেশানি না হওয়া, পুল সেরাতে কষ্ট না হওয়া, কোনো আজাব না হওয়া, সাজা না হওয়া, জান্নাতে সহি সালামত পৌঁছে যাওয়া, এসবগুলি হচ্ছে আখেরাতের হাসানা কল্যাণ। দুনিয়ার কল্যাণ দান করো, চলার মতো রুজি পেয়ে গেছেন, কোনোদিন একটা পয়সা কারো কাছ থেকে ধার খরচ করতে হয় না, বা ধার খরচ করলেও মানুষের কথা শুনতে হয় না, টাইম মতো দিতে পারলাম না, মানুষ আমাকে মানুষ আমার সমালোচনা করলো অথবা আরো কিছু করলো, গালমন্দ করলো, এইরকম কিছু হয় না, ইজ্জতের সাথে জীবন যাপন করে এতটাই যথেষ্ট। যা কিছু আসছে প্রতি মাসে খেয়ে দিয়ে শেষ করে দিচ্ছেন, কারো ঋণী না আপনি, তো এর চেয়ে বড় সুখ আর কি আছে? আলহামদুলিল্লাহ। জি হ্যাঁ, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব বেশি বেশি এই দোয়া করতেন, দুনিয়ার কল্যাণ দান করো আর আখিরাতের কল্যাণ দান করো, ওয়া কিনা আযাবান্নার, আর জাহান্নামের আযাব থেকে আমাদেরকে রক্ষা করো। এই দোয়া আপনারা বেশি বেশি করবেন, আর আশা করি এই দোয়া সকলের মুখস্থ আছে না নেই? যখন দুনিয়ার হাসানা চাইবেন, তো হালাল রুজি হচ্ছে দুনিয়ার হাসানা, হারাম রুজি দুনিয়ার হাসানা, দুনিয়ার ভালাই না। আপনি হ্যাঁ দুনিয়াকে খারাপ করলেন, আপনার ছেলে মেয়ে খারাপ হবে হারাম খেয়ে, আর আপনার স্ত্রীও চরিত্রহীন হয়ে যাবে, আপনি হারাম খাওয়াচ্ছেন হারাম পড়াচ্ছেন, আর আপনার শরীর সুস্থ থাকবে না, বালা মুসিবত আপনার উপরে আসবে হারাম খাওয়ার জন্য, আর আখিরাত খারাপ করলেন এই হারাম খাওয়ার জন্য, তাই না? হ্যাঁ, বা পাপ করার জন্য, ফরজ ওয়াজিব ছাড়ার জন্য আখিরাতকে নষ্ট করলেন আপনি। জি, সুতরাং জাহান্নাম থেকে বাঁচতে পারবেন না। যাই হোক, এই দোয়া বেশি বেশি করবেন। কোরআনে কারিমের সূরা নাজিয়াত এর কয়েকটি আয়াত, আয়াত নম্বর 37 থেকে 41, ছোট ছোট আয়াতগুলি রয়েছে, এই আয়াতগুলি তেলাওয়াত করেছি, ওই আয়াতগুলির তর্জমা সংক্ষিপ্ত তফসির পেশ করে আপনাদের সামনে দু চারটি কথা বলবো যে আখেরাত সম্পর্কে চিন্তাশীল হইতে হবে, আখেরাতকে প্রাধান্য দিতে হবে, আখেরাত এক নম্বরে রাখবেন আর দুনিয়া ছেড়ে দিবেন, দুনিয়া ছেড়ে দিবেন না করবেন? করবেন, কিন্তু এক নম্বরে না দুই নম্বরে? দুই নম্বরে দুনিয়া রাখবেন, করবেন, দুনিয়ার কাজও মেহনত করেন, কিন্তু দুই নম্বরের মেহনত, এক নম্বরের মেহনত কার জন্য? আখিরাতের জন্য। কোনটা সময় বেশি, দুনিয়ার সময় বেশি না আখিরাতের সময় বেশি? দুনিয়াতে কতদিন সময় আছে আপনাদের? 50 বছর আছে? 50 বছর আছে? 50 দিন আপনাদের সকলের, কে বলতে পারবেন যে আমি আরো এক মাস বাঁচবো, এক সপ্তাহ, একদিন? কিচ্ছু বলতে পারবেন না। তাহলে দুনিয়ার সম্পর্কে জানাই না যে কয় মিনিট বাঁচবো আর কয় সেকেন্ড বাঁচবো, ঠিক না? তাহলে কত আপনার সংকীর্ণ এই দুনিয়া, কত টেম্পোরারি জিন্দেগি, পক্ষান্তরে আখিরাত, আখিরাত কত বছরের? 1000 বছর, 5000, 10000, 1 লাখ, 1 কোটি, 10 কোটি? হ্যাঁ, কি বলবেন?
খালেদিন, এখান থেকে দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে চিরকাল সেখানে থাকতে হবে। ফারিকুন ফিল জান্নাহ, এক দল জান্নাতে থাকবে, আপনি কোন দলে যাচ্ছেন চিন্তা করেন, আর এক দল ফারিকুন ফিস সাইর, আল্লাহ পাক বলছেন আর এক দল জাহান্নামে থাকবে। আপনি থাকবেন কোথায় জায়গা, এখান থেকে আপনাকে চয়েস করে যেতে হবে। এখানে আপনার ঈমান বিশ্বাস, এখানকার আপনার আকীদা, এখানকার আপনার ইবাদত বন্দেগি করা আর না করা, আর আপনার এখানে আখলাক চরিত্র গঠন করা আর না করা, এ সমস্ত কিছু প্রমাণ করবে যে আপনি মওতের পরে কোন জায়গাটি বাছাই করছেন, জান্নাত বাছাই করছেন না জাহান্নাম বাছাই করছেন, কোনটা বাছাই করবেন বলেন। সবাই জান্নাত যেতে চান না? সবাই যখন জান্নাতে যেতে চান তাহলে জান্নাতে কেমন করে যাবেন, আর জাহান্নামে যেতে চান কি এক দুজন? আচ্ছা কেউ একটু হাত তুলেন। হ্যাঁ, যদি একটা অমুসলিম কো, আপনাদের এখানে হিন্দু আছে তাই না, খ্রিস্টান আছে, বলি যে স্বর্গে যাবে না নরকে, তো কেউ বলবে যে আমি নরকে যেতে চাই? কেউ বলবে না। সুবহানাল্লাহ, মানুষ এটা প্রকৃতি, ঈমানটা হচ্ছে ন্যাচারাল জিনিস, হ্যাঁ ফিতরাত, ফিতরাতুল্লাহ আল্লাতি ফাতারান নাস আলিয়া। মানুষ কখনো নিজে থেকে কষ্ট স্বীকার করতে চাই না, কিন্তু কষ্টের কাজ করতে থাকে, কষ্ট হোক এই কাজ করতে থাকে, কিন্তু মুখে বলে আমি কষ্ট চাই না, বিপদ আপদ চাই না। মহান আল্লাহ ইরশাদ করছেন, ফা আম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, শোনো যারা সীমা লঙ্ঘন করবে, বাড়াবাড়ি করবে, আল্লাহ পাকের একটা সীমানা আছে, যেমন দুনিয়ার প্রত্যেকটা জমির সীমানা আছে না, আপনার জমির সীমানা আছে না নেই? আছে, প্রত্যেকের জমির কিন্তু সীমানা আছে, আছে না নেই? দেশের, প্রত্যেক দেশের সীমানা আছে, প্রত্যেকের ছোট একটা যদি এক কাঠা দুই কাঠা থাকে তারও একটা সীমানা আছে, সব কিছুর সীমানা আছে। তো আল্লাহ রাব্বুল আলামিনের দিনের ক্ষেত্রে কোনো সীমানা নেই? আছে। যেই সীমানাকে আরবিতে হাদ বা হদুদ বলা হয়, হদুদ মানে বর্ডার, হদুদ মানে কি? বর্ডার, সীমানা। এই হদুদ কথাটি কোরআনে কারিমে বেশ কিছু আয়াতে রয়েছে, তিলকা হুদুদুল্লাহ, আল্লাহ বলছেন এই হচ্ছে আল্লাহ পাকের সীমানা, আল্লাহ পাকের সীমানা বর্ডার, ফালা তাতাদুহা, সুতরাং এই সীমানা পার করিও না। ওমাইয়া তাআদা হুদুদাল্লাহি ফাউলাইকা হুমুল যালিমুন, যারা আল্লাহর সীমানা পার করবে, অতিক্রম করবে, সীমানার ভিতরে থাকলো না, হ্যাঁ তারা হচ্ছে জালিম, তারা কি জালিম, কোথায় যাবে? জাহান্নামে যাবে। তিলকা হুদুদুল্লাহ ফালা তাকরাবুহা, আল্লাহ অন্য জায়গায় বলছেন, হ্যাঁ ওমান ইয়াসিল্লাহ ওয়া রাসূলহু ওয়া ইয়াতাআদা হুদুদাহ, আল্লাহ পাক বলছেন যে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে আচরণ করে নাফরমানি করবে। আল্লাহ বলছেন যে হাইয়া আলাস সালাহ, সালাতের জন্য এসে নামাজের টাইম হয়েছে, হাইয়া আলাল ফালাহ, মুক্তির জন্য মসজিদমুখী হও, ফজরে জাগো, আর আপনি বলছেন যে না আমি ঘুমের দিকে যাব, ঘুমাবো আরো কিছু করে, হ্যাঁ ওমান ইয়াসিল্লাহ ওয়া রাসূলহু, যে আল্লাহ এবং রাসূলের নাফরমানি করবে, ওয়া ইয়াতাআদা হুদুদাহু, এবং আল্লাহ পাকের সীমানা লঙ্ঘন করবে, ইউদখিলহু নারান খালিদান ফিহা, আল্লাহ পাক তাকে জাহান্নামে হ্যাঁ প্রবেশ করাবেন, যেখানে চিরকাল থাকতে হবে। কোরআন কারিমে তাহলে এই হুদুদ আইলের কথা আল্লাহ পাক একাধিক আয়াতে বর্ণনা করেছেন। আল্লাহ পাক বলছেন ফাআম্মা মান তাগা, যারা সীমা লঙ্ঘন করলো, আল্লাহর বর্ডারের ভিতরে থাকলো না, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যার প্রমাণ হচ্ছে যে সীমা লঙ্ঘন করছে, হ্যাঁ না বর্ডারের ভিতরে আছে, দেশের ভিতরে আছে না দেশের বাইরে অন্য দেশে বিনা ভিসাতে চলে গেছে, আল্লাহর দিনের ভিতরে আছে না দিনের বাইরে চলে গেছে, এর বাস্তব প্রমাণ হচ্ছে যে ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, পার্থিব জগৎকে প্রাধান্য দিয়েছে, দুনিয়ার কাজ কর্ম, দুনিয়ার যে স্বার্থ, দুনিয়ার যে গরজ, সেসব গরজকে, স্বার্থকে কি করেছে? অগ্রাধিকার দিয়েছে। আসার আল হায়াতের দুনিয়া, এটা হচ্ছে সীমা লঙ্ঘন করা, দুটো অপরাধ, সীমা লঙ্ঘন করলো, আর সীমা লঙ্ঘনের প্রমাণ হচ্ছে যে দুনিয়াকে এক নম্বরে রাখলো, তার মানে আখেরাত কয় নম্বরে পড়ে গেল? দুই নম্বরে পড়ে গেল। হ্যাঁ এটা কয়েক রকম ভাবে হইতে পারে, দুনিয়াকে এমন ভাবে প্রাধান্য দিল আখেরাতের ওপর যে আখেরাতের প্রতি বিশ্বাসই করলো না, অথবা জন্মসূত্রে মুসলিম আখেরাতের বিশ্বাসের কথা বলে কিন্তু ষাট বছর পঞ্চাশ বছর যা বয়স পেল
আখিরাতের কথা জীবনে কখনো চিন্তা করে সংশোধন করলো না, হ্যাঁ, অথবা মাঝে মধ্যে এরকম খেয়াল আসলেও কোনো ভ্রুক্ষেপ করলো না, না কিছু শিখলো, না আমল করলো, না সংশোধন করলো, না আখিরাতের জন্য কিছু সম্বল জোগাড় করলো, কিছুই করলো না। আজকাল মুসলিমরা অধিকাংশ কিন্তু এরকম, হয় সারা জীবন আখিরাত থেকে গাফিল, হ্যাঁ, আখিরাতের কাজ হচ্ছে দিনের কাজ, দিনের কাজ থেকে গাফিল, আর না হলে মাঝে মধ্যে খেয়াল আসলেও কাজের বেলা নেই, কাজের বেলা নেই, দিনের কাজে নেই, আখিরাতের জন্য কোনো পাথেয় যে জমা করতে হবে এরকম কোন রকমের তাদের কর্মসূচি দেয়। ও আসার আল হায়াতা দুনিয়া, এইরকম যদি করেন তাহলে জায়গা কোথায়? আল্লাহ স্পষ্ট ভাষায় বলছেন, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তাহলে জাহান্নাম হবে তার বাসস্থান, জাহান্নাম হচ্ছে তার ঠিকানা। সোজা কথা, সীমা লঙ্ঘন করলেন, দুনিয়াকে প্রাধান্য দিলেন, আখেরাতকে উপেক্ষা করলেন, আখেরাত থেকে গাফিল থাকলেন, উদাসীন থাকলেন, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তাহলে জাহান্নামে থাকতে হবে নিশ্চিত, এতে কোনো সন্দেহ নেই। ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বি, জান্নাত যাওয়ার উপায় কি? আল্লাহ বলছেন যে পক্ষান্তরে যেই ব্যক্তি তার প্রতিপালকের সামনে, রবের সামনে দাঁড়ানোর কথা বলে ভয় পেল, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আল্লাহর সামনে হাজিরা দিতে হবে, আল্লাহর সামনে জবাব দিতে হবে, আল্লাহর সামনে এক একটি বিষয়ের পাই পাই করে হিসাব হবে, এই ভয় করল। চিন্তা করুন আপনি একটু, যে একজন মুসলিমের কেয়ামতের দিনে প্রথম কি সম্পর্কে হিসাব হবে? হ্যাঁ, নামাজ সম্পর্কে বিশ্বাস আছে না নেই? প্রথম কথা, আখেরাতে বিশ্বাস আছে তো, যে পরকাল বিশ্বাস করেন, হ্যাঁ, একদিন কেয়ামত হবে, আমল কেয়ামা বিশ্বাস করেন, জান্নাত জাহান্নাম বিশ্বাস করেন, ঠিক না? হাসর আল্লাহ একত্রিত করবেন, হ্যাঁ, ইলাইহি তুহশারুন, তুহশারুন কোরআনে কারিমে রয়েছে, ইউহশারুন, হ্যাঁ, সমবেত করা হবে, সব বিশ্বাস করেন, তাই না? সর্বপ্রথম হিসাব হবে নামাজ, সালাত সম্পূর্ণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সুনানে আবু দাউদের হাদিস, সেই হাদিস বলছেন, আউয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাতু, সর্বপ্রথম যে হিসাব হবে বান্দার কিয়ামতের দিনে সেটা হচ্ছে তার সালাত, নামাজ সম্পর্কে, যার নামাজ, হ্যাঁ, যে ঘাটতি হয়ে গেল, হ্যাঁ, খাবা ওয়া খাসের, সে ক্ষতিগ্রস্ত হলো, সার সর্বনাশ হয়ে গেল, এক হাদিস রয়েছে। আর এক হাদিস রয়েছে যে কেউ যদি, হ্যাঁ, নামাজে ফেল হয়ে গেল তাহলে অন্য কোন আমল দিয়ে আর নাজাত পাবে না, অন্যগুলি তো ফেল করবে, নামাজে ফেল মানে বাকিগুলোতেও ফেল, আর যদি নামাজে পাশ করে যায় তাহলে ফাকাদ নাজাহা বা আফলাহ, সে কামিয়াব হয়ে গেল, কামিয়াব হয়ে গেল। সুতরাং আপনাকে চিন্তা করতে হবে যে আমি যে বিশ্বাসের কথা বলছি, আখিরাতে বিশ্বাস আছে, জান্নাতে বিশ্বাস আছে, হিসাবে বিশ্বাস আছে, প্রথম হিসাবই আমার শুরু হবে নামাজ দিয়ে, আমার নামাজের কোর্সটা ঠিক আছে কিনা। দিনারাতে কত রাকাত নামাজ আল্লাহ চেয়েছেন বাধ্যতামূলক? হ্যাঁ, 17 রাকাত, 17 রাকাত বাধ্যতামূলক। এতে যদি 15 পড়েন, যে আমি ফজর 2 পড়ি না শুধু ফরজটা, আর বাকি 15 রাকাত আমার ঠিক আছে, আপনি কি পাশ করতে পারবেন? কখনো পাশ করতে পারবেন না, কখনো পাশ করতে পারবেন না। চিন্তা আছে এই বলে? চিন্তা আছে না নেই? আলহামদুলিল্লাহ, চিন্তা থাকলে তো কাজ হয়ে গেল। জি হ্যাঁ, ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যেই ব্যক্তি রবের সামনে দাঁড়ানোকে ভয় করলো, ভয় আছে অন্তরে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। আচ্ছা, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, সেখানে নামাজের হিসাব দিতে, মানুষের হকের হিসাব দিতে হবে না হবে না? কাউকে যদি মারেন, কারো বেইমানি করেন, জুলুম অত্যাচার করেন, হ্যাঁ হ্যাঁ, ভিসার ব্যবসা পয়সা নিয়ে উধাও হয়ে গেলেন, অথবা ধার নিলেন তারপর আর দিচ্ছেন না, গড়িমুষি করছেন, হিসাব দিতে হবে না হবে না? আল্লাহর হক আল্লাহ কিছু মাফ করে দিতে পারেন, কিন্তু মানুষের হক আল্লাহ মাফ করবেন কি? জানা আছে না নেই? যতক্ষণ পর্যন্ত ওই মানুষ না মাফ করে ততক্ষণ আল্লাহ মাফ করবেন না বান্দার হকের ক্ষেত্রে, জানা আছে আপনাদের? তো ওইরকম আমল হইতে হবে, যাতে করে একটা পয়সা কারো মেরে না খান, একটা পয়সা যেন বেইমানি করে না খান, একটা পয়সাতে যেন নয় ছয় না হয়। ব্যবসা একসাথে করলেন, আর যার টাকা দিয়ে ব্যবসা করছেন তাকে শুধু লস দেখাচ্ছেন, আপনার ঠিক আছে। তো খাফা মাকামা রব্বে কি আছে? রবের সামনে দাঁড়াইতে হবে, এগুলো হিসাব হবে, জবাব দিতে হবে, চিন্তা আছে? যদি এই চিন্তা থাকে, আল্লাহ বলছেন, এক, দুই নম্বর, ওয়া মান খাফা মাকামা রব্বে ওয়া নাহা নাফসা আনিল হাওয়া,
যেহেতু আল্লাহর সামনে দাঁড়ানো বলে তার ভয় আছে চিন্তা আছে সেই জন্য নিজের মনকে বিরত রাখে নিজেকে দূরে রাখে আনিল হাওয়া ঝুঁকে যাওয়া থেকে মন যেদিকে ঝুঁকে ওইদিকে ঝুঁকতে দেয় না মন প্রাকৃতিকভাবে সবারই আরামদায়ক বস্তু নগদ নগদ কিছু পাই যা ইচ্ছা তাই করি সেদিকে ঝুঁকে এই জন্য হাওয়া কুপ্রবৃত্তিকে হাওয়া বলা হয় মনের যে খারাপ কামনা বাসনা মানুষের মধ্যে যে স্বভাব আছে প্রাকৃতিক এদিকে শুধু মন ঝুঁকে মনটাকে ফিরাইতে হয় মনটাকে কি করতে হয় ফিরাইতে হয় পাপের দিকে মন যায় হ্যাঁ কারণ পাপগুলি শয়তান সাজিয়ে সাজিয়ে পেশ করে আল্লাহ কোরআনে কয় ওয়াজাইয়ান আল্লাহুম শয়তানু আমালহুম পাপীদের জন্য শয়তান তাদের কাজগুলিকে পাপগুলিকে সাজিয়ে সাজিয়ে পেশ করে খারাপ করে পেশ করে না হ্যাঁ যে আরে তুই এই বয়সে ফিল্ম দেখবি না তো কখন দেখবি এই বয়সে ফেসবুকে খারাপ ছবি না দেখবি তো কি দাড়ি পাকার পর দেখবি হ্যাঁ মরে যাওয়ার পর দেখবি হ্যাঁ এখন তোর কাছে পয়সা আছে সৌদি আরবে ভালো একটা মোবাইল কিনতে পেরেছিস নেট আছে এখন না দেখবি তো বাংলাদেশ নেট দুর্বল পাবি কি না পাবি তো ওইখানে গিয়ে দেখবি হ্যাঁ সাজিয়ে সাজিয়ে পেশ করে বুঝছে না খারাপ করে পেশ করে না শয়তান কখনো মনে এই কথা দিবে না যে তুই যে খারাপ ছবি দেখবি তোকে জাহান্নামে যেতে হবে বল এরকম অশ্বাস আসে এই অশ্বাস কখন আসবে এগুলো হাওয়া কুপ্রবৃত্তির অনুসরণ করা যেই ব্যক্তি নিজেকে কুপ্রবৃত্তির অনুসরণ থেকে বাঁচিয়ে রাখলো আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করলো এই দুটো গুণ পয়দা করতে পারলো আল্লাহ বলছেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া জান্নাত হচ্ছে তার বাসস্থান জাহান্নামে যাওয়া খুব সহজ আর জান্নাতে যাওয়া খুব সহজ না খুব মুশকিল বাড়াবাড়ি করেন সীমা লঙ্ঘন করেন আল্লাহর বর্ডারের ভিতরে থাকিয়েন না আর হ্যাঁ দুনিয়াকে এক নম্বরে রাখেন যাবেন কোথায় জাহান্নামে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই বিষয়টিকে ভয় করেন এর জন্য চিন্তাশীল হওয়ার মতো চিন্তাশীল হন আর তার সাথে সাথে নিজের কুপ্রবৃত্তিকে লাগাম দিয়ে রাখেন পাপের মন চাই পাপ করব না চোখ পাপ করতে চাই করতে দেব না জবান পাপ করতে চাই করতে দেব না অন্তর হিংসা বিদ্বেষ শত্রুতার মধ্যে পাপ করতে চাই করতে দেব না হ্যাঁ এইরকম বহু পাপ মন চাই যে শুয়ে থাকি আর একটু ঘুমাই ঘুম পুরা হয়নি মন শয়তানি করতে চাই শয়তানি করতে দেবো না লাগাম লাগাতে হবে যে নিজের নফসকে কি করতে হবে হ্যাঁ পাপের কাজের কথা যখন আপনি বুঝতে পারছেন যে এটা পাপ নামাজের সময় এই সময় আমি শুয়ে থাকবো এটা পাপ না বুঝতে পারেন না একজন মুসলিম হিসাবে বুঝতে পারছেন তাহলে কি করতে হবে নাহা নাফসা লাগাম দিতে হবে তখন যদি এই লাগাম দিতে পারেন নিজেকে আখেরাতকে এক নম্বরে রাখতে পারেন দুনিয়াকে দুই নম্বরে করতে পারেন তাহলে ফাইনাল জান্নাত হিয়াল মাও জান্নাত পেয়ে যাবেন জাহান্নামে যাওয়া সহজ বললাম আর জান্নাতে যাওয়া সহজ জান্নাতে যাবেন কি করতে হবে আখেরাতকে এক নম্বরে রাখতে হবে জান্নাতে গেলে আর জাহান্নামে যারা আখেরাতকে দুই নম্বরে সাইডে রাখলো হইলো হইলো না হইলো না হইলো আজকাল অধিকাংশ যারা এই দুর্বল ইমানের নামাজি তারা ওই রকমই কাজকাম সেরে পারলে নামাজটা পড়লো না হলে মাঝে মধ্যে আর মাঝে মধ্যে এরকম দেখা যায় কখনো ওই লোকটাকে দেখি মসজিদে নামাজ পড়ছে আবার কখনো দেখি রাস্তায় বসে আছে যাচ্ছে নামাজ পড়তে ভাই এরকম বসে আছেন কেন লজ্জা পায় হয়তো একটু ইমান থাকলে আর না হলে হুজুর কাপড় খারাপ খুব সহজ উত্তর কি হুজুর কাপড় খারাপ যতই কাপড় খারাপ থাকে আপনারা যেহেতু মেহনতের কাজ করে বলে দিচ্ছে মাসলা যতই কাপড় পেশাবে যদি ডুবে থাকে হ্যাঁ আর কাপড় বদলাবার কোনো সুযোগ নেই অক্ত পার হয়ে চলে যাচ্ছে এই ক্ষেত্রে কাজা নেই ওই অবস্থাতেই কি করতে হবে নামাজ পড়তে হবে টাইম পার করা যাবে না যে আমি জোহর নামাজ মাগরিব পরে পড়বো আজকে খারাপ আসরের নামাজ আমি মাগরিব পরে পড়বো ফজরের নামাজ কাপড় খারাপ সূর্য ওঠার পরে পড়বো এইটা চলবে না হ্যাঁ অক্তের মধ্যে যদি হয় তো ঠিক আছে এই টাইমের মধ্যে আমি জোহর বারোটার সময় না পড়ে দুটো আড়াইটে পড়বো কাপড়টা আমি বদলে নিতে পারবো সেটা আলাদা কথা আউয়াল অক্তে না হয়ে আখির অক্তে শেষ অক্তে মধ্য অক্তে হইল কিন্তু অক্ত পার করে দেবেন এইভাবে নামাজ কবুল হবে না তাহলে যে নামাজ পড়ে না তার কি দশা হবে আখেরাতকে এক নম্বরে যদি রাখেন তাহলে দিনের এলেম হাসিল করতে হবে আর যারা দিনের এলেম হাসিল করছেন না আল্লাহ সম্পর্কে জানছেন না আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে জানছেন না আল্লাহ পাকের দিন সম্পর্কে জানছেন না শিখছেন না তারা দুনিয়াকে এক নম্বরে রাখছেন দিনকে দুই নম্বরে রাখছেন বা আখেরাতকে
দুই নম্বরে রাখছেন, ভালো করে মনে রাখবেন। সুতরাং দিন শিখতে হবে আমাদের সম্মানিত শেখ এজাজুল হক হাফেজাহুল্লাহ জাজাহুল্লাহ খের এলমের গুরুত্ব সম্পর্কে খুব ভালো ভালো উদাহরণ দিয়ে উনি বুঝিয়েছেন। সুতরাং সেই বিষয়টি আর বেশি বলার দরকার নাই, তবে দুই একটি হাদিস বলি এলমের গুরুত্ব সম্পর্কে। এলম হচ্ছে আপনার জন্য নূর। এলম হচ্ছে কি? নূর, জ্যোতি, আলো। আলো কি করে? রাস্তা দেখায় আপনাকে। আর এর বিপরীত যদি এলম না হাসিল করেন সেটা হচ্ছে জুলমা, অন্ধকার, অন্ধকার। জি, এলেমওয়ালা ব্যক্তি হচ্ছে চক্ষুওয়ালা ব্যক্তি কোরআনের ভাষায়, আর যার কাছে এলেম নাই সেই হচ্ছে অন্ধ ব্যক্তি। অন্ধ ব্যক্তি ভালো করে মনে রাখবেন, সুতরাং অন্ধ থাকবেন না, অন্ধকারে থাকবেন না, বরং নূর, আল্লাহ পাকের নূরকে গ্রহণ করার চেষ্টা করবেন, দ্বীনের এলম হাসিল করার চেষ্টা করবেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সহিহ বুখারী মুসলিমের হাদিস রয়েছে, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহুহু ফিদ্দিন, আল্লাহ যদি কারো সাথে কল্যাণের ইচ্ছা করেন, ভালো ইচ্ছা করেন যে ভালো কিছু দেব একে, আমি এর কল্যাণ ভালাই চাই, আল্লাহ যদি আপনার সাথে ইচ্ছা করেন তাহলে কি করেন, ইউফাক্কিহুহু ফিদ্দিন, দ্বীন সম্পর্কে আপনাকে জ্ঞান অর্জনের তৌফিক দান করবেন, মন মেজাজ দান করবেন। আপনার ইচ্ছা হবে যে আমি দুনিয়া শিখার আগে দিন শিখব, আমি এই কষ্টের কাজের মাঝখানে আমি ফাঁকে ফাঁকে দিনই আলোচনায় বসবো, বা দিনই আলোচনা আমি যেভাবে নেটেই শিখবো, অথবা শুক্রবারে ছুটি পাচ্ছি আমি ইসলামিক সেন্টারে চলে যাব, বা যে কোনো দিনে ছুটি পাচ্ছি আমি ইসলামিক সেন্টারে চলে যাব, বা ইসলামিক বই পড়বো। আল্লাহ যার সাথে কল্যাণের ইচ্ছা করেন দুনিয়া আখেরাতে, ইউফাক্কিহুহু ফিদ্দিন, তাকে আল্লাহ পাক দিনের জ্ঞান অর্জনের তৌফিক দান করেন। তার এর বিপরীত যেই ব্যক্তি দিন শিখলো না, দিনের জ্ঞান অর্জন করলো না, আল্লাহ তার কল্যাণ তাহলে চান না, কল্যাণ করবেন না, না দুনিয়ার কল্যাণ হবে, না আখিরাতের কল্যাণ হবে। প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ, আমরা সকলে চলে যাব, কিন্তু মওতের পরে কি কাজে আসবে জানেন? সহিহ মুসলিমের হাদিস রয়েছে, প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এজা মাতা ইবনু আদম, যখন আদম সন্তান মারা যায়, ইনকাতা আনহু আমালু, তখন মানুষের আমল কাজ কর্ম সব বন্ধ হয়ে যায়। মারা গেলে এলেম শিখা চলবে না, বন্ধ, নামাজ পড়া বন্ধ, ডিউটি করা বন্ধ, দিনের কাজও বন্ধ, দুনিয়ার কাজও বন্ধ, তাই না? সব কিছু শেষ। ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসা, তিনটি আমল আছে বা কাজ আছে, মানুষ মারা যাওয়ার পরও এটা চলতেই থাকবে, কন্টিনিউ থাকবে। সাদাকাতিন জারিয়া, এমন সাদকা যার নেকি চালু আছে, মসজিদ বানিয়ে দিয়ে গেছেন, বা মসজিদে একটা অংশ রেখেছেন, মাদ্রাসায় একটা অংশ রেখেছেন, এইরকমের জনকল্যাণমূলক কাজ করেছেন, কারো একটা পানির ব্যবস্থা দিয়ে গেছেন, কারো একটা পর্দার ব্যবস্থা দিয়ে গেছেন, কারো একটা বাথরুমের ব্যবস্থা দিয়ে গেছেন, বেশ কিছুদিন তাতে থেকে মানুষ উপকৃত, জারি আছে আপনার, চালু আছে নাকি? আও ইলমিন ইউনতাফা বিহি, অথবা কিছু এলেম ছেড়ে গেছেন যা দিয়ে লাভবান হওয়া যাচ্ছে। ভালো করে বুঝেন না বিশ্বাসের কথা, কিছু এলেম ছেড়ে গেছেন, আলেম হইলে বেশি এলেম ছাড়বে, কিন্তু আপনি এলেম ছেড়ে যেতে পারবেন না। আপনি সৌদি আরব থেকে তৌহিদ, আল্লাহর একত্বটা, আল্লাহর ওয়াহদানিয়াতটা ভালো করে বুঝে গেছেন, এখান থেকে শিরকটা ভালো করে বুঝে গেছেন, যে শিরক শুধু মূর্তি পূজা নয়, যেমন মূর্তির সামনে সেজদা করা শিরিক, তেমন মাজারে সেজদা করাও শিরিক, এতটুকু শিখে গেছেন। এখান থেকে শিখে গেছেন যে নামাজ না পড়লে নাজাত নেই, কুফরি অবস্থায় মানুষ থাকে, চিরকাল জাহান্নামে থাকতে হবে, এটা এলিম নয়? নামাজের গুরুত্বটা জেনে গেছেন, এত গুরুত্ব আপনি জানতেন না, ভাবতেন যে নামাজ না পড়লে কি হবে, বাপ মার সেবা করছি, ভাই বোনের বিবাহ শাদী দিচ্ছি, মেলা নেকির কাজ করছি, জান্নাতে যাবো আশা করে বসে আছেন। হ্যাঁ, ভারত বাংলাদেশে এইরকমই ধ্যান ধারণা যে নামাজ না পড়লে কি হবে, লোকটা ভালো, নামাজ না পড়লে পড়লে কি হবে, আমি ভালো, আমার অন্তর ভালো, না কখনো ভালো না, কখনো ভালো না, এটা সৌদি আরব থেকে একমাত্র শিখে যেতে পারবেন। জি, দরগা আর দুর্গা পূজা এক, এটা শুধু আরব দেশ থেকে শিখে যেতে পারবে, দেশে শিখতে পারবেন না, দেশে পার্থক্য, দেশে পার্থক্য, শুধু হিন্দুরাই শিরিক করে, মুসলিম কবরে সেজদা করলো ওটা ইসলাম। জি, মসজিদের খেদমত ইসলাম, মাজারের খেদমত, শিরকের খেদমত ইসলাম, সবকিছু ইসলাম, সবকিছু ধর্মে, যেহেতু ধর্মের নামে হচ্ছে। এই যে কিছুটা এলেম শিখে গেলেন, এই এলেমটা কমপক্ষে আপনার স্ত্রীকে শিখালেন, বেশি দূর যেতে হবে না, আপনার কয়েকটা ছেলে মেয়ে আছে তাদেরকে শিখিয়ে দিলেন, ওরা তাওহীদ জানলো, তাওহীদকে প্রতিষ্ঠা করলো, শিরিক জানলো, শিরক থেকে সতর্ক সাবধান হইলো, সুন্নতি তরিকা জানলো, সুন্নতগুলি পালন করলো, বেদাতকে বেদাত জানলো আর বেদাতকে পরিহার করলো, হ্যাঁ, নামাজের গুরুত্ব জানলো, আপনার স্ত্রী আপনার মতো আপনার ছেলেমেয়েরাও নামাজি হইলো,
এই এলেম দ্বারা লাভ হচ্ছে না হচ্ছে না আপনি দুনিয়া থেকে মারা গেছেন কিন্তু আপনার এলেম দ্বারা আপনার স্ত্রী লাভবান হচ্ছে আপনার ছেলে মেয়েরা লাভবান হচ্ছে আপনার ভাই বেরা দর আপনারা আরো যদি একটু এগিয়ে যান যে আপনার ভাইরা আছে বোনেরা আছে তারা লাভবান হলো আপনার আরো আত্মীয়-স্বজন লাভবান হলো আরো যতটুকু বেশি করতে পারেন যদি এই এলেমটাকে ছড়াইতে পারেন গোটা গ্রামখানে তো গোটা গ্রাম আপনার এলেম দিয়ে লাভবান হচ্ছে অথচ আপনি দুনিয়া থেকে চলে গেছেন হ্যাঁ তারপরে আপনার এই এলেমের ওসিলাতে আপনার ছেলেরা মেয়েরা এলেম পেয়েছিল তাদের ছেলে মেয়েরা নাতি আপনার নাতি নাতিনরা ওরা এলেম পাচ্ছে সুবহানাল্লাহ এইভাবে আপনি একজন অশিক্ষিত মানুষ হইলেও কিছুটা যে এলেম শিখে গেছিলেন এর বরকতে কবরে আপনার কাছে নেকি পৌঁছিতে আছে আমল বাড়তি আছে আমল নামাতে নেকি বাড়তি আছে ঠিক কি না বলেন সহি হাদিসের কথা বলছি আও এলমে নিয়ম তাফাবু এ হচ্ছে এলেমের গুরুত্ব আউয়ালাদিন সলিহিন ইয়াদুল্লাহ অথবা নেক্সট সন্তান যদি আপনার জন্য দোয়া করে নেক্সট সন্তান কখন হবে নেক্সট সন্তান কখন হবে ছেলেকে ইসলামের জ্ঞান দেবেন তাহলে তো হ্যাঁ আল্লাহর হক বুঝবে তাহলে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি হক বুঝবে তাহলে তো নামাজের গুরুত্ব বুঝবে তাহলে তো সে নেক সন্তান হবে তো শুধু সন্তান হলে কাজে আসবে না নেক সন্তান হলে দুনিয়াতেও কাজে আসবে আপনার বার্ধক্যে অসহায় আপনাকে ছেড়ে দিয়ে জুদা হয়ে যাবে না আলাদা হয়ে যাবে না নেক সন্তান হলে আর আখিরাতে মওতের পরও কাজে আসবে আপনার জন্য দোয়া করে যেখানেই থাকুক না কেন ছেলে দোয়া করতে থাকবে আওয়ালাদিন সালেহিন ছেলে যদি বেদিন হয় ছেলে যদি নাস্তিক হয় ছেলে যদি হারাম খায় তাহলে ওই হারাম খেয়ে যদি দোয়াও করে রব্বের হামহমা কামা রব্বায়ানি সাগের কোনো কাজে আসবে কোনো কাজে আসবে না সুতরাং এলেমটা শিখে যান আর সংক্ষেপে আপনি এখান থেকে তৌহিদের এলেমটা নিয়ে যান সুন্নতের এলেমটা নিয়ে যান শিরক বিদাতগুলি বুঝে যান যে সমাজে ছড়িয়ে আছে এই যে পীর মরিদি সুফিবাদ হ্যাঁ এগুলি সব শিরকি কাজ বিদাতি কাজ এগুলি একবারে টোটাল ইসলামে নেই সুতরাং পুরোপুরি পরিত্যাগ করে তওবা করে যদি ভেজাল মুক্ত হয়ে যেতে পারেন দেশে তাহলে আপনি কামিয়াব এই এলেম আপনাকে অবশ্যই নিয়ে যেতে আল্লাহ পাক যেন তৌফিক দান করে তার সাথে সাথে এখানে কোরআন শিক্ষার আশা করি ব্যবস্থা আছে মসজিদে কোরআন শিখেন কয়জন কোরআন পড়তে পারেন কেন কোরআন পড়বেন না আপনি কোরআন পড়াটা শিখুন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম এটা হচ্ছে প্রাথমিক স্তর কোরআন পড়া না হলে কোরআন পড়ার পর কোরআনের তর্জমা তফসির বুঝা অর্থ বুঝা হ্যাঁ চেষ্টা করতে হবে কিন্তু কমপক্ষে যদি কোরআনটাও তেলাওয়াত করতে পারেন খাইরুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহু তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ ওরা যারা কোরআন শিখে এবং শেখাই আল্লাহ পাক যেন আপনাদের সকলকে কোরআনে কারীম শেখার তৌফিক দান করেন আমিন এলেম যখন হইল জানলেন তখন জানা মোতাবেক কাজ করতে হবে কি হবে না হ্যাঁ জেনে শুনে কাজ করতে হবে জেনে শুনে কথা বলতে হবে না না জেনে কথা বলবেন দুনিয়ার ক্ষেত্রে কিন্তু আমরা না জেনে কথা বলি না হ্যাঁ না জেনে কোনো কিছু ছুই না কিন্তু হ্যাঁ কোনো মেশিন আমি না জেনে ছুইবেন না তো দিনের কথা ইবাদত বন্দেগির আগে আপনাকে জানতে হবে জানা যখন হইল তখন এখন আমল করতে হবে এই আমল করাটা হচ্ছে আপনার আখিরাতের কাজ নেকির আমলগুলি করা ফরজ ওয়াজিবগুলি আদায় করা হারাম নাজাজ থেকে বেঁচে থাকা এগুলি হচ্ছে আখিরাতকে প্রাধান্য দেওয়া আপনার দুনিয়াকে প্রাধান্য দেওয়া আর আখিরাতকে প্রাধান্য দেওয়া এর একটা উদাহরণ দিন নামাজ দিয়ে নামাজের সময় আজান হইতেই মসজিদে ছুটি আসলেন দুনিয়ার কাজ করলেন না আখিরাতের কাজ আখিরাতের কাজ আখিরাতকে তাহলে এক নম্বরে রাখলেন তাই না তাহলে আপনার ভবিষ্যৎটা কত সুন্দর জান্নাত আজান হয়ে গেল একামত হয়ে গেল ফজরে ঘুমিয়েই থাকলেন আসরে ঘুমিয়েই থাকলেন ডিউটির সময় দেখছেন ডিউটি ছুটে গেছে কোনো জায়গায় রাস্তাঘাটে বসেই থাকলেন কিন্তু নামাজ পড়তে গেলেন না অনেকে গাড়িতে বসে থাকে অনেকে রাস্তাঘাটে বসে এইরকম চরিত্র যদি আপনার হয় তাহলে আপনি কোথায় যেতে চাইছেন কোরআন কি বলছে জাহান্নামে যেতে হবে জাহান্নামে যেতে হবে জি সুতরাং পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজত করেন বিশেষ করে ফরজ নামাজগুলি আদায় করেন এই 17 রাকাত আর তারপরে সুন্নতের সময় হলে পড়েন আর যদি দেখেন যে নিরুপায় পারছি না তো আল্লাহ ছেড়ে দেবেন এই ক্ষেত্রে পকড়াও করবেন না তবে রেজাল্ট আপনার একবারে নিম্নমানের হবে এই জন্য অবহেলা করবেন না সুন্নতগুলিকে অবহেলা করবেন না বেতর্ক অবহেলা করবেন না আমাদের দেশের মতো এইরকম মুসলিম হবেন না যে যারা পড়ে এ টু জেড ফরজ বেতর সুন্নাত নফল হ্যাঁ মুয়াক্কাদা গায়ের মুয়াক্কাদা সব পড়ে হ্যাঁ সুন্নতি নামাজ বেদাতি নামাজ সালাতুল আওয়াবিনের নামে বেদাতি নামাজ মাগরিবের সময় মাঝখানে সব পড়ছেন সুন্নতি বেদাতি সব পড়ছেন আর যারা পড়ে না তারা
কিছুই পড়েন না, আরে 17 রাকাত আদায় করলে তো জান্নাত যেতে পারতেন আপনি কমপক্ষে, 17 রাকাত যদি দিনে আদায় করে দিতেন তাহলেও জান্নাতে যেতে পারতেন। তো এই পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজত করবেন এলেম শিখার পরে। তারপরে দুনিয়া আখেরাতের আর একটি উদাহরণ দিই, সেটা হচ্ছে আপনার রুজি রোজগারের ক্ষেত্রে, যেটা প্রথম আমাদের শেখ নাজবুল হক আলোচনা করেছে হালাল এবং হারামের বাছাই করা। আজকাল অধিকাংশ মানুষ হালাল হারামের বাছাই করেন না, হালাল রুজি খান, হালাল রুজি খেয়ে আপনার শরীরটাকে সুস্থ রেখে সবাইকে রুজি খেতে হবে। যদি আপনি আল্লাহর ইবাদত বন্দেগী করেন তাহলে আখেরাতকে এক নম্বরে রাখলেন না দুনিয়াকে এক নম্বরে। আমি এক পয়সা হারাম খাবো না, আমার স্ত্রী ছেলে মেয়েকে হারাম খাওয়াবো না, হালাল খাবো, এটা আখেরাতের কাজ না দুনিয়ার কাজ? আখেরাতের কাজ করলে এক নম্বরে আখেরাত রাখেন, রুজিও করছেন কিন্তু এটা দুই নম্বরে, হালাল হইতে হবে আমার শর্ত। আর আর একজন পয়সা হইতে হবে, হালাল হারাম ওইসব বুঝি না, কি হইতে হবে? পয়সা হইতে হবে। সেই ব্যক্তি আখেরাতকে এক নম্বর রাখলো দুনিয়াকে, দুনিয়াকে এক নম্বর রাখলো, তাহলে কোথায় যাবে? তাহলে যে হালালও খাই হারামও খাই, চাকরি করা বেতনও খাই ঘুষও খাই। হ্যাঁ, আপনারা চাকরিও করছেন আবার জুয়াও খেলছেন, অনেকে চাকরি করছেন আর ওর সাথে সাথে সুদি কারবারও করছেন, বন্ধক, হ্যাঁ জমির বন্ধকের ব্যবসা করে ওখান থেকে বেনিফিটে ধানও খাচ্ছেন আর ফসলও খাচ্ছেন, আবার পুরো টাকাটা ফিরিয়েও নিচ্ছেন। এই যে সুদ চলছে ব্যাপক হারে, এই সুদ খাবেন দুনিয়াকে একটু সুন্দর করার জন্য, কখনো সুন্দর হবে না। আল্লাহ পাক এই হারাম রুজিতে কোনো বরকত রাখেনি। আল্লাহ পাক সুদ সম্পর্কে বলছেন আল্লাহর পক্ষ থেকে ও রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা রয়েছে, যারা হারাম খায় ফাইল্লাম তাফালু ফাযানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলি, তোমরা যদি সুদ খাওয়া না ছাড়ো, হারাম খাওয়া না ছাড়ো, তাহলে শুনে নাও আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে তোমাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা রয়েছে। আল্লাহর যুদ্ধ হচ্ছে ভূমিকম্প, আল্লাহর যুদ্ধ হচ্ছে আসমানি আজাব, জমিনি আজাব, আল্লাহর যুদ্ধ হচ্ছে আপনার বিছানা ধরে নেওয়া, আপনার রুজিতে বরকত না হওয়া, আল্লাহর যুদ্ধ বহু রকমের রয়েছে, যত রকমের আজাব, মানসিক আজাব, আপনার স্ত্রী খারাপ হয়ে গেল বাড়ি থেকে পালিয়ে গেল তার সাথে লাভ করে, আপনার মেয়ে সাবালিকা হইতে স্কুল থেকে কোর্ট ম্যারেজ করতে পালিয়ে গেল, আর মানিজ্জতকে একবারে মাটিতে মিশিয়ে দিল, এগুলি আল্লাহর আজাব, আল্লাহর পক্ষ থেকে কি যুদ্ধের ঘোষণা, এগুলো যুদ্ধের ঘোষণা। সুতরাং কথা লম্বা না করে শেষখানে আসছি এই কথাই যে আপনারা আল্লাহর কাছে ওয়াদা করেন যে আমরা দিনের এলেম শিখব, আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, কোরআন কোরআনটা শিখেন এবং ইসলামিক সেন্টারগুলির সাথে আপনারা যোগাযোগ রাখেন, যে যেখানে যেতে পারছেন অসুবিধা নেই, যে কোনো ইসলামিক সেন্টারে যে যেখানে যেতে পারছেন অথবা যে কোনো শেখের কাছ থেকে শিখতে পারছেন, কিন্তু কোরআন এবং হাদিসের কথা বলনেওয়ালা শেখ হইতে হবে, আলেম হইতে হবে। আর ভেজাল কথাবার্তা বলে কিছু এইরকম কিছু ওইরকম, এটাও চলবে ওইটাও চলবে অসুবিধা নেই, এইরকম যারা শিখায় তাদের কাছ থেকে বেঁচে থাকবেন। কারণ হ্যাঁ রাস্তা যদি আমি একটু দূরে ওই যে আপনার হাইওয়ে আছে তাই না, এখানে হাই রোড আছে, ওখানে গিয়ে একজন আমাকে জিজ্ঞেস করছে যে ভাই রিয়াদ যাবো, বলছেন এটাও চলবে ওইটাও চলবে, কেমন লাগছে কথাটা আমাদের শুনে? এটাও চলবে ওইটাও চলবে, রিয়াজ চলবে কথা, এইটা ওই খাবজির দিকে চলে যাবে, আর এইটা হয়তো এদিক দিয়ে রিয়াজ যেতে পারে, আলহাসা ওই ওইদিক থেকে বা এদিক থেকে রিয়াজ যেতে পারে, একটা বলতে হবে না সবটাই। আমাদের দেশে কিন্তু কিছু আলেম আছে ওরা পাকা বেদি না হলেও 50-50 বেদাতি, কথা বুঝতে পারছেন, ফুল বেদাতি নাই কিন্তু হাফ হাফ বেদাতি, এটাও ঠিক ওইটাও ঠিক, এটাও ঠিক ওইটাও ঠিক, এবার সুরা ফাতিহা পিছনে পড়তে হবে কি হবে না, বলছে এইটাও ঠিক ওইটাও ঠিক, হ্যাঁ হ্যাঁ রফায়দানি করতে হবে কোনো, এইটাও ঠিক ওইটাও ঠিক, আমিন জোরে বলবো না আসতে বলছি, এইটাও ঠিক ওইটাও ঠিক, হ্যাঁ মিলাদ করা যাবে কি যাবে না, বলছে মিলাদুন্নবী না করে সিরাতুন্নবী করেন, কাজ একটাই, কথা বুঝতে পারছেন, মিলাদুন্নবী না করে কি করেন সিরাতুন্নবী করেন। জি হ্যাঁ, এই হলো আমাদের দেশের গজা খিচড়ি ইসলাম বা জগা খিচড়ি ইসলাম। তো এইরকম জগা খিচড়ি কথা যারা বলে এটাও চলবে ওইটাও চলবে, এইরকমদের কাছ থেকে এলেম শিখলে হবে না দুনিয়ার, কিন্তু এলেম আমরা ওদের কাছ থেকে শিখি না। একবার ডাক্তারখানায় ক্লিনিকে বসে আছি, একজন বাংলাদেশি আমার আলোচনা শুনে দেখছি বসে আছে মাশাআল্লাহ সামনে, কিন্তু ওখানে একজন বাংলাদেশি ডাক্তার আছে আর একজন আছে কেরালার, ও লাইন লাগিয়েছে কেরালার ওখানে। তা আমি বললাম যে ভাই আপনি বাংলাদেশি না তো পরিচিত, তো আপনি এখানে বাংলাদেশি আমাদের ডাক্তার আছে এর কাছে যেতেন, বলছে না 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 ওর চাইতে ভালো ডাক্তার, এটা কেরালার ভাষা বুঝবে কি বুঝবে আল্লাহই জানে। হ্যাঁ আমিও যে ভাষা কম বুঝি ওই ভাষা ডাক্তার কাছে যেতে রাজি না আমিও, কথা বুঝতে পেরেছেন? তো ও দেখছি যে ওর কাছে যাবে, কেন
বলছে আমি পরীক্ষা করে দেখেছি ওনার চাইতে ওরই ভালো। বুঝতে পারছেন দুনিয়ার ক্ষেত্রে কত চালাক যে আমার পাশের ডাক্তার আমার ভাষাভাষী ডাক্তার মনের কথা খুলে বুঝাইতে পারবো তারপর ওর কাছে যাব না কারণ ওর চাইতে ভালো শরীরের চিকিৎসা দিতে পারবে এই ডাক্তার। আর দিন শেখার ক্ষেত্রে অসুবিধা নাই, এটাও তো হুজুর ইসলাম সেন্টারের, ওইটাও তো হুজুর, অথবা এইটাও তো আরে এত বড় আলেম, এইটাও তো অত বড় আলেম, সব কি অত বড় আলেম আর এত বড় আলেম বানিয়ে দিলেন। আর সবার কাছ থেকে ইসলাম শিখবেন এই কাজ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হেদায়েত দান করেন, সকলকে সহি রাস্তায় রাখেন, আল্লাহ পাক আমাদেরকে সমস্ত রকম বালা মুসিবত থেকে হেফাজত করেন, পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজতের তৌফিক দান করেন, ফজর নামাজ জামাতে পড়ার তৌফিক দান করেন, হালাল রুজিতে আল্লাহ পাক বরকত দান করেন এবং হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।